আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি রিয়াঙ্কা, আপনারা দেখছেন দা পিডি নিউজ। ফাল্গুনে অকাল বৃষ্টির জেরে মাথায় হাত পড়েছে রাজ্যের চাষিদের। চাষের ক্ষেতে বৃষ্টির জল জমে ক্ষতিগ্রস্ত হয়েছে আলু সহ বিভিন্ন ফসল। ক্ষতির সম্মুখীন হয়েছেন রাজ্যের কৃষকেরা, এর ফলে বাজারে দাম বাড়তে পারে সবজির। বসন্তে তিন দিনের অকাল বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার ন্যাচড়া, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, কাকদ্বীপ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা চাষের কাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রবল বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে আলু, গাজর, পেঁয়াজ, টমেটো সহ বিভিন্ন মরশুমের শাকসবজি। এর ফলে বিপদে পড়েছেন চাষিরা। আমার 7 বিঘে জমি আছে। কি কি চাষ করেছেন? আমার টমেটো, ঝিঙে আর উচ্ছে সব কি ডুবে গিয়েছে? সব এই একই অবস্থা। এই টমেটো গাছটা এই ইয়ে হয়েছে, এই তুলে নিচ্ছি, আর ওগুলো তো তোলা যাবে না। কেন এগুলো তুলছেন? কেন এগুলো তুলে তবু আরেকবার বসানো যাবে, কিন্তু বা ঝিঙে, উচ্ছে বা লাউ, এই সমস্ত গাছগুলো ওগুলো উপড়ে নিলে আর বসানো আর হয় না। কত বিঘা আপনি চাষ করেন? আমার 7 বিঘের মতো জমি। আপনি কি সারা বছরই চাষবাস? আমার এই সারা বছর চাষ। এছাড়া অন্য সময়? অন্য সময় খরো বর্ষার চাষ। তো এবার কত টাকা ক্ষতি আশঙ্কা করছেন আপনি? আমার এখন পর্যন্ত আমার এই ধারণা 80-90 হাজার টাকা খরচা হয়ে গেছে। বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধানের ক্ষেত। ফসল নষ্ট হওয়ায় লোকসানের মুখে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা সহ অন্যান্য জেলার কৃষকরা। ফলে মূল্যবৃদ্ধির বাজারে ফের শাকসবজির দাম বাড়তে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। যে এটা অকাল বর্ষণ, এই অকাল বর্ষণের জন্য তো প্রকৃতির উপরেই ছেড়ে দিতে হয়েছে, এটা তো আমাদের কিছু করার নেই, বা কোনো সাধারণ মানুষের থেকে শুরু করে কারোরই কিছু করার নেই। মানে ব্যাপক, যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা কৃষি প্রধান জেলা এবং এখানে যেহেতু প্রচুর পরিমাণে খেসারি থেকে, মুখ থেকে শুরু করে বিভিন্ন সবজি চাষ হয়েছিল, সেই মানে অকাল বর্ষণের ফলে পুরো মাঠ জলে ভর্তি হয়ে এখনো পর্যন্ত ডুবে আছে এবং চাষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। যেটা আমরা ব্লক লেভেলের আধিকারিকদের বলেছি, কৃষি আধিকারিকদের বিভিন্ন এলাকায় সার্ভে করে যদি আবার নতুন করে যেগুলো যদি কোনো জায়গায় মানে খেসারি তো আর হবে না, মুখ কলাই যদি নতুন করে ফেলা যায় তার ব্যবস্থা যদি করতে পারেন, বা যদি সবজির চাষের জন্য যদি কোনোভাবে ক্ষয়ক্ষতির ব্যাপারে যদি কোনো সাহায্য সহযোগিতা করা যায়, সেটা বহু ব্লক আধিকারিক কথা দিয়েছেন, সেগুলো যোগাযোগ করে বা আমাদের ডায়মন্ডপাড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা খোঁজখবর নিয়ে যদি চাষিদের পাশে থাকা যায় তার আপ্রাণ চেষ্টা আমাদের মধ্যে চলছে। সরকারি আর্থিক সাহায্য না পেলে মহাজনের ঋণ কিভাবে শোধ করা যাবে তাই নিয়ে এখন চিন্তায় পড়েছেন কৃষকরা। আমার 5 বিঘে মতো পেঁয়াজ ছিল, সবই প্রায় ক্ষতি হয়েছে। 1 বিঘে মতো ভালো আছে, আর নারী বাকি পেঁয়াজই সব ক্ষতি। কোথার থেকে আসছে এই জল? এই জলটা আসে কাঁচিয়া উড়োলার দিক থেকে, এসে আমাদের মাঠে ওরা ধান রুয়েছিল, ওই ধান জল আর এই বৃষ্টি পুরো মাঠটাই। এই হঠাৎ বৃষ্টি এই সময় তো বৃষ্টি হয় না? এই সময় হঠাৎ বৃষ্টি হয় না, এই কারণেই ক্ষতিটা হলো। আমাদের মেন হচ্ছে মহাজনের কাছে টাকা নিয়ে চাষ করা, দ্বিতীয়ত বাড়ির গয়না ফয়না বন্ধক দিয়ে নিজেরা কিছু চাষ করা। এখন যদি এই সমস্ত সরকারি কিছু অনুদান আমরা না পাই, আমাদের আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই। ব্যুরো রিপোর্ট, দা পিডি নিউজ। এরকমই সব গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খবরে আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন। দেখতে থাকুন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।